দফায় দফায় কেঁপে উঠছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে জেলা সিলেট। শনিবার সকাল 10টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত অন্তত 7 বার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের উৎপত্তি স্থল এবং রিখটার স্কেলের মাত্রা ছিল সর্বোচ্চ 4.1। শনিবার সকাল 10:32, 10:47, বেলা 11:30 ও 1:34 এবং দুপুর 2টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়। তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যিশু তালুকদার। এর আগে সিলেট আবহাওয়া ও ভূমিকম্প অফিসের উচ্চ পর্যবেক্ষক মাহমুদুল হাসান সোহেল জানান, সিলেটে 7 দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গত 28 এপ্রিল রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 6। ভূমিকম্পটির উৎপত্তি স্থল আসাম থেকে 20 কিলোমিটার দূরে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হল্লাপুর।